অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এ কে আজাদ, প্রভাষক অর্থনীতি বিভাগ, বিলচন সৈয়দ শামসুজ্জ সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় বর্ষ অনার্সের শিক্ষার্থী, তাদের জন্য আজকে আমার এই আলোচনা। তোমাদের বাংলাদেশের অর্থনীতির প্রথম অধ্যায় অর্থাৎ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অধ্যায় থেকে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হল বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। ডিগ্রি পর্যায়ে এবং পাসকোর্স, ডিগ্রি পাসকোর্স এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীর অর্থনীতি বিষয় রয়েছে, তারাও আজকের আলোচনা থেকে উপকৃত হবে বলে আমার ধারণা। প্রিয় শিক্ষার্থী, এবার আসা যাক মূল আলোচনায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশের স্বাধীনতা লাভের 4 দশকেরও বেশি সময় ধরে পরিকল্পিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা পরিকল্পনা প্রণয়ন অব্যাহত রয়েছে। এ সমস্ত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সমূহ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না হলেও এদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে উন্নতি সাধিত হয়েছে। ফলে পহেলা জুলাই 2015 সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। আবার 16 মার্চ 2018 সালে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি প্রদান করেছে, যদিও উন্নয়নশীল দেশের চূড়ান্ত ঘোষণা পাওয়া যাবে 2024 সালে। একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের অর্থনীতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আসা যাক বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ কি কি তা দেখা যাক। আমি আগে লিখে রেখেছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। 1. কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এদেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ, কৃষিভিত্তিক দেশ। এদেশে 1,97,00,000 একর আবাদযোগ্য জমিতে শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়ে থাকে। এছাড়া পশু সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, উপখাতগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে দেখা যায় এদেশের শতকরা 70% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কর্মক্ষম লোকের 40.6% কৃষিতে নিয়োজিত। জিডিপিতে কৃষির অবদান 14.11%। আপাত দৃষ্টিতে জিডিপিতে কৃষির অবদান কম মনে হলেও প্রকৃতপক্ষে কৃষির উৎপাদন বেড়েছে। কারণ একদিকে যেমন জিডিপির আয়তন বেড়েছে, অন্যদিকে জিডিপিতে শিল্প খাতের পাশাপাশি কৃষি খাতের পাশাপাশি শিল্প ও সেবা খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষি বান্ধব কৃষি নীতি গ্রহণের ফলে এদেশে কৃষি ক্ষেত্রে আধুনিক সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ফলে কৃষির 4টি উপখাতেই উৎপাদন বৃদ্ধি অব্যাহত রয়েছে। 2. অপসারিত শিল্প খাত। বাংলাদেশের শিল্প খাত অপসারিত ও নিম্ন। মূলধন, দক্ষ জনশক্তি, দক্ষ উদ্যোক্তা, দক্ষ শ্রমিক, আধুনিক যন্ত্রপাতি, উন্নত কাঁচামাল এর অভাব এবং বিদ্যুৎ সমস্যা ও শ্রমিক অসন্তোষ প্রভৃতি কারণে এদেশে শিল্প খাত কাঙ্ক্ষিত মাত্রায় প্রসারিত হতে পারে নাই। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে দেখা যায় এদেশে শিল্প খাতে জিডিপিতে শিল্প খাতের অবদান 33.71% এবং কর্মক্ষম লোকের 20.40% শিল্প খাতে নিয়োজিত। সরকারের উদার শিল্প নীতির ফলে এদেশে বৃহত্তর শিল্প সহ শ্রমনিবিড় মাঝারি ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটছে।
ফলে জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিন নম্বর, অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশের অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য হল বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, অথচ জনসংখ্যা 16,08,00,000। 16.08 কোটি। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,090 জন লোক বাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। এই বিপুল জনসংখ্যা এদেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ এবং পরিবহন যোগাযোগ ব্যবস্থার উপরে বিরূপ প্রভাব ফেলছে, যা অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করছে। তবে এবার আসা যাক শিক্ষার সমস্যা। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে দেখা যায় এদেশের শিক্ষার হার 71%, যা পূর্বে এর চাইতে কম ছিল। শিক্ষার হার ক্রমান্বয়ে বেড়ে বর্তমানে 71% উন্নীত হয়েছে। যদিও শিক্ষার এ হার উন্নত দেশ তো বটে, আমাদের অনেক প্রতিবেশী দেশের শিক্ষার হারের চেয়ে অনেক কম। শিক্ষার হার কম হবার কারণে এদেশের শ্রমিকরা অদক্ষ, তাদের উৎপাদনশীলতা কম, তবে এবং সমাজে কুসংস্কার এবং ধর্মীয় গরমই বিদ্যমান। সরকারের বাস্তবমুখী শিক্ষা নীতি গ্রহণের ফলে এদেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নারী ও পুরুষ শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, ফলে শিক্ষার হার পূর্বের তুলনায় অনেক বেড়ে বাড়ছে। এবার আসা যাক 5 নম্বর, অপ্রতুল স্বাস্থ্য সুবিধা। বাংলাদেশের স্বাস্থ্য সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদেশের গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর একটা বিশাল অংশ স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। তারা পুষ্টিহীনতা সহ বিভিন্ন রোগসুখে আক্রান্ত হয়। তবে সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে স্বাস্থ্যখাতে সেবার মান পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সুবিধার প্রসার ঘটছে। 6 নম্বর, স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মান। জনপ্রতি আয়কে মাথাপিছু আয় বলে। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে দেখা যায় এদেশে জনগণের মাথাপিছু আয় 1,752 মার্কিন ডলার, 1,752 মার্কিন ডলার, যা উন্নত দেশ তো বটেই, অনেক উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনায় কম। মাথাপিছু আয় কম বলে এদেশে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, উৎপাদন এবং ভোগের পরিমাণ কম, ফলে এদেশের অধিকাংশ জনগণের জীবনযাত্রার মান নিম্ন হয়ে থাকে। তবে আশার কথা হল মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে জীবনযাত্রার মানও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 7, মূলধনের সমস্যা। অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধন অপরিহার্য, মূলধন গঠনের জন্য সঞ্চয় অপরিহার্য। অর্থনৈতিক সমীক্ষা 2018-তে দেখা যায় জাতীয় জিডিপিতে জাতীয় সঞ্চয়ের পরিমাণ 29.64%, যা প্রয়োজনের তুলনায় কম। মূলধনের পরিমাণ কম হওয়ার কারণে এদেশে কৃষিকে আধুনিকায়ন করা যাচ্ছে না, গড়ে তোলা যাচ্ছে না নতুন নতুন শিল্প কলকারখানা, ফলে এবং দেশে প্রাপ্ত প্রাকৃতিক এবং মানবিক সম্পদে সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে না, ফলে উন্নয়ন গতি ব্যাহত হচ্ছে। তবে আশা করা সরকারের উদ্যোগমূলক এবং সহযোগিতামূলক বিনিয়োগ নীতির ফলে দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে এবং বিনিয়োগের পরিমাণ পূর্বের তুলনায় বেড়ে বর্তমানে 31.47% উন্নীত হয়েছে। অর্থাৎ মূলধনের পরিমাণ, বিনিয়োগযোগ্য মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। প্রাকৃতিক সম্পদ বিশেষত ভূনিম্নস্থ খনিজ সম্পদের স্বল্পতা রয়েছে বাংলাদেশে। এদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়,
তাছাড়া সামান্য পরিমাণে তেল, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধ এবং সিলিকা বালু পাওয়া যায়। এগুলো প্রয়োজনের তুলনায় অত্যন্ত স্বল্প। নয়, মানব সম্পদ গঠন। এদেশের কর্মক্ষম লোকে অধিকাংশই অদক্ষ। সরকার পুষ্টিকর খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতি, বিনোদন ও ক্রিয়া ব্যবস্থা করে এদেশে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি রূপে অর্থাৎ মানব সম্পদ গঠনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং এর ফলে দেশে স্বল্প দক্ষ, আধা দক্ষ এবং দক্ষ লোকের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 10 নম্বর, সামাজিক অবকাঠামোর উন্নয়ন। বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন অর্থাৎ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্যাস, ইপিজেড, বন্দর, আর্থিক প্রতিষ্ঠান প্রভৃতির পূর্বের তুলনায় অনেক উন্নতি সাধিত হয়েছে এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রয়েছে। 11, বেকার সমস্যা। কর্মক্ষম লোক কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যখন কাজ পায় তখন তাকে বেকার বলে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম, তাই এদেশে বেকারত্ব দেখা দিয়েছে। অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে এদেশে কর্মক্ষম লোকের 1/3 অর্থাৎ 33% লোক বেকার, যার সংখ্যা প্রায় 2 কোটি। তবে আশার কথা, কৃষি, শিল্প ও সেবা খাতের উন্নতি এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি গ্রহণের ফলে বেকারত্বের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অর্থাৎ বেকারত্বের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বাণিজ্য ঘাটতি, আমদানি ও রপ্তানি বাণিজ্যের পার্থক্য হল বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ মুষ্টিমেয় কিছু দ্রব্য বিদেশে রপ্তানি করে থাকে এবং বিদেশ থেকে বিপুল পরিমাণে খাদ্যদ্রব্য ও শিল্পজাত দ্রব্য আমদানি করে থাকে। ফলে আমদানি রপ্তানির আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়ে থাকে, ফলে বাণিজ্য ঘাটতি দেখা দিয়ে থাকে। তবে আশার কথা হলো বাণিজ্য ঘাটতি পূর্বের তুলনায় অনেক কমে এসেছে। 2017-18 অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমে 11,732 মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। শিক্ষার্থী, এবার আসা যাক বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা কর্মসূচি ইংরেজিতে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অর প্রোগ্রাম অর্থাৎ সংক্ষেপে ADP বাস্তবায়ন আভ্যন্তরীণ সম্পদ দ্বারা সম্ভব হয় না। ADP বাস্তবায়নের জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয়। তবে সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে ADP বাস্তবায়নের বৈদেশিক নির্ভরশীলতার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। গত 15-16 অর্থবছরে GDP বৈদেশিক সাহায্যের পরিমাণ, যদিও পূর্বে বৈদেশিক সাহায্যের নির্ভরতার হার 50-60% ছিল, সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে এই হার কমে 15-16 অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে 32.04%। অর্থাৎ বৈদেশিক সাহায্যের নির্ভরতার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মুদ্রাস্ফীতির হার হ্রাস, অধিক পরিমাণে মোট উৎপাদনের যোগানের চেয়ে অর্থের যোগান বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এমন পরিস্থিতিকে মুদ্রাস্ফীতি বলে। দেশে জনসংখ্যা বৃদ্ধি এবং মুদ্রা যোগান বৃদ্ধির অনুপাতে মোট উৎপাদন বৃদ্ধি কম হয়, ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এদেশে 2007-08 অর্থবছরে
সর্বোচ্চ মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 12.30%। সরকারের দৃঢ় অর্থনৈতিক পদক্ষেপের ফলে এই হার কমে বর্তমানে 17-18 অর্থ বছরে 5.83% নেমে এসেছে, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দারিদ্র সমস্যা, দারিদ্র সমস্যা বাংলাদেশের একটি বহুমাত্রিক এবং পুরাতন সমস্যা। এদেশে জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তারা তাদের প্রয়োজনীয় দৈনন্দিন ক্যালোরি গ্রহণ থেকে বঞ্চিত হয়। এদেশে অর্থনৈতিক সমীক্ষা 2016 দেখা যায় এদেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা 23.5%। তবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি গ্রহণের ফলে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র হার 18.6% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ দারিদ্র সীমার বসবাসকারী লোকের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মিশ্র অর্থ ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতির আর একটা বৈশিষ্ট্য হল এদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এদেশে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত অবস্থান করে, তবে বর্তমানে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং দেশ মুক্ত বাজার অর্থনীতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও এদেশের অর্থনীতিতে কারিগরি জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞানের প্রসার ঘটছে, আর্থিক প্রতিষ্ঠান সমূহের সংস্কার সাধিত হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করা হচ্ছে, এদেশে সস্তায় বা কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। এইগুলোই হলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। আজকে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা থেকে দেখা যায় যে এদেশে আর্থসামাজিক ব্যবস্থায় এখনও বেশ কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। তথাপি কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, মাতৃত্ব, জীবনযাত্রার মান, বিনিয়োগ, মূলধনের পরিমাণ, মানবসম্পদ গঠন, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি ও প্রযুক্তিবিদ্যার যথেষ্ট প্রসার বা উন্নতি ঘটছে। সেই সাথে হ্রাস পাচ্ছে বেকার সমস্যা, বাণিজ্য ঘাটতি, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা, মুদ্রাস্ফীতির হার, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা। এই উন্নয়নের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম দেশে পরিণত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বই দেখো এবং পড়াশোনা করো। তোমরা যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে তারা আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নের অংশবিশেষ বা বড় প্রশ্নের উত্তর করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতি রয়েছে তারা জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তর লিখতে পারবে এবং সেই সাথে উত্তর করতে পারবে বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, সকলের শুভকামনা করে আজকের মতো এ পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।